2024 সালের প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর নির্বাচনী দৌড়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের গতি বেড়েছে। সিবিএস নিউজের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে, দেশজুড়ে জনপ্রিয়তার দিক দিয়ে প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে 2 পয়েন্ট এগিয়ে ট্রাম্প, আর ব্যাটেল গ্রাউন্ড স্টেটগুলোতে 3 পয়েন্ট এগিয়ে তিনি, গত মাসে যেখানে বাইডেন এগিয়েছিলেন। প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়ালে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। বাইডেনের প্রচার দল হোয়াইট হাউস ও ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির 7 সিনিয়র সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমন আভাস দিয়েছে। ছুটির মৌসুমে নিউ ইয়র্ক সিটির বিচগুলোতে দর্শনার্থীদের চাপ বাড়ায় লাইফগার্ডের সংখ্যা বাড়ানোর আহ্বান জানাচ্ছেন স্থানীয় নেতারা। গত কয়েক সপ্তাহে বিচে ডুবে বেশ কয়েক সাঁতারুর মৃত্যুর প্রেক্ষাপটে এই আহ্বান জানাচ্ছেন তারা। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে ছুরিকাঘাতে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার মরিস হাইটসের একটি ডে কেয়ার সেন্টারের বাইরে এই ঘটনা ঘটে। দুই গাড়ি চালকের বাগবিতণ্ডার জেরে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। ক্যারিবিয়ান দ্বীপ গ্রেনাডা ও বারবাডোজে আঘাতের পর জ্যামাইকার দিকে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল। ঝড়ের আঘাতে এরই মধ্যে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনেডাইন্সের প্রায় 90% স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। চারটি বড় দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চল। দাবানলের কারণে বাস্তুচ্যুত ওরোভিল শহরের প্রায় 13,000-এর বেশি বাসিন্দা, 3,000 একরেরও বেশি জায়গা এরই মধ্যে আগুনে পুড়ে গেছে। লেবাননের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর তায়ারে ইসরায়েলি হামলায় হিজবুল্লার এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। বুধবার একটি বেসামরিক গাড়ির লক্ষ্য করে চালানো হামলায় হাজ আবু নিমাহ নামের ওই কমান্ডারের মৃত্যু হয়। উত্তর ইসরায়েলের কার্মিয়েল শহরে একটি শপিং মলে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। পুলিশ এই ঘটনাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা বলছে। বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন হত্যাকাণ্ডের মূল হোতা ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার জোন ও কিলিং গ্রুপ কমান্ডার সহ 2 সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। কলম্বিয়ার সাথে 1-1 গোলে ড্র করে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। রানার্স আপ হয়ে টুর্নামেন্টের শেষ 8-এ জায়গা করে নিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেমির লড়াইয়ে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। সৌজন্যে সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাংক PLC।